السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার সম্মানীয় প্রিয় বন্ধুরা, 24 ইসলামিক দুনিয়াতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আল্লাহর অশেষ দয়া ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সম্মানীয় বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি কয়েকটি দোয়া শেয়ার করব, খুবই গুরুত্বপূর্ণ দোয়া। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি এই আলোচনা করব যে আমাদের জীবনে অনেক রকমের সমস্যা এসে থাকে, তার মধ্যে একটি সমস্যা হচ্ছে বদ নজর। এটা কি সত্য? হ্যাঁ বন্ধুরা, এটা অতি অবশ্যই সত্য। আল আইন ও হাক্কুন আইন, অর্থাৎ বদনজরে লাগা, এটা অতি সত্য। এই বদনজর থেকে কিভাবে বাঁচা যায় ও শয়তানের শয়তানি থেকে কিভাবে বাঁচা যায়, খবিসের খবাসার থেকে কিভাবে বাঁচা যায় এবং নানা ধরনের মানুষের কুনজর থেকে কিভাবে বাঁচা যায় ও আমাদের ছেলেমেয়েরা বাচ্চারা যখন অসুস্থ হয়ে পড়ে তখন আমরা কি পড়ে তাদেরকে ফুঁ দেবো, তো আপনাদের কাছে আবেদন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তিনটি দোয়া আপনাদেরকে এখানে আমি বাংলা লিখিত উচ্চারণ সহ দিয়ে দেবো ইনশাআল্লাহ। এর উপরে যদি আমরা আমল করি আমরাও বেঁচে যাব এবং আমাদের বাচ্চারাও বেঁচে যাবে ইনশাআল্লাহ, এবং আমরা অনেক রকমের সমস্যার সমাধান এখান থেকে পেয়ে যাব ইনশাআল্লাহ। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো সম্মানীয় প্রিয় বন্ধুরা, এই কথাটা অতি সত্য যে মানুষকে বদনজরে লেগে থাকে বা আমাদের দ্বারাও কাউকে বদনজরে লেগে যায়, সেটি কোনো পশু হোক বা কোনো গাছ হোক বা কোনো মানুষ হোক, এটি কিন্তু ঠিক নয়, ঠিক আছে। তো এর জন্য আমাদেরকেও বাঁচতে হবে এবং আমাদের দ্বারা অন্য কেউ যেন কষ্ট না পেয়ে যায় সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এর জন্য কী করা দরকার? যখন আমরা কোনো সুন্দর জিনিসকে দেখব, সেটি কোনো গাছপালা ফুল ফল হোক বা কোনো পশু পাখি হোক বা কোনো মানুষ হোক বা কোনো সুন্দর বাচ্চা হোক, তখন আমরা এই দোয়াটি পড়ব, মাশা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আমাদের বদনজর তাদেরকে লাগবে না। এক নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন সেটি কি? আমারনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকরা আল মাওয়াজাতাইনি বাদা কুল্লি সালাম, অর্থাৎ প্রত্যেক নামাজের পরে পুরুষ হন বা মহিলা, আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন মজিদের যে লাস্ট দুটি সূরা রয়েছে, অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, সেই দুটি সূরা পড়তে হবে। এই দুটি সূরা প্রত্যেক নামাজের পরে আমাদেরকে পড়তে হবে। এক নম্বর, ইনশাআল্লাহ আমরা সকালে পড়ব। দু নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একসময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম এসেছিলেন। আসার পরে দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ রয়েছেন। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইস্তাকাইতা, ইয়া রাসূলুল্লাহ মনে হচ্ছে আপনি অসুস্থ রয়েছেন। কুলতু নাআম, নবীজি বললেন জি হ্যাঁ আমি অসুস্থ রয়েছি। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম এই দোয়াটি পড়ে ওনাকে ফুঁক দিলেন, বিসমিল্লাহি আরকীক মিন কুল্লি শাইইন ইউযীক ইন শাররি কুল্লি নাফসিক আও আইনিন হাসিদিন বিসমিল্লাহি আরকীক ওয়াল্লাহু ইয়াশফিক। এর অর্থ খুবই সুন্দর রয়েছে। যখনই আমরা কাউকে অসুস্থ দেখব, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আসমান থেকে এই দোয়াটি নিয়ে এসেছিলেন, এই দোয়াটি পড়ে আমরা ফুঁক দেবো ইনশাআল্লাহ। তো নামাজের পরে আমরা দুটো সূরা পড়বো ইনশাআল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক ও কুল আউযু বিরাব্বিন নাস, এবং যখন কাউকে আমরা ফুঁক দেবো তো এই দোয়াটি পড়ে, যেটা আমি বললাম এই দোয়াটি পড়ে ফুঁক দেবো ইনশাআল্লাহ। আর তিন নম্বর হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে কী পড়ে ফুঁক দেবো। তো বাচ্চাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম এসে একটি দোয়া শিখিয়ে দিয়ে গিয়েছেন, সেটি খুবই গুরুত্বপূর্ণ মূল্যবান দোয়া। সেই দোয়াটি হচ্ছে যে একসময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম এসেছিলেন। আসার পরে দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেশান রয়েছেন, কেমন যেন একটা মন খারাপ করে বসে রয়েছেন। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আপনি পরেশান রয়েছেন, আপনি খুব দুঃখিত অবস্থায় রয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জি, কেনই বা থাকবো না, আমার দুটো ফুল অর্থাৎ হাসান ও হুসাইন দুজনেই অসুস্থ। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন এই দোয়াটি পড়ে আপনি তাদেরকে ফুঁ দিন। তো সেই দোয়াটি হচ্ছে এই, ওয়াইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়াহাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়ে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ফুঁক দিলেন, ওয়াইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়াহাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই তিনটি শব্দ পড়ে যখন ওনাদেরকে ফুঁক দেওয়া হলো, ফাকালা আল আযান, তো দুজনেই উঠে গেলেন এবং খেলতে শুরু করে দিলেন।
দিচ্ছি, আপনারা সকালে দেখে এই দোয়াটি মুখস্থ করে নেবেন এবং নিজেদের বাচ্চাদেরকে ফোঁক দিবেন। আল্লাহ তালা শয়তানের শয়তানি থেকে, মানুষের কুনজর থেকে এবং খবিসের খবাসার থেকে, নানান ধরনের রোগ জ্বালা থেকে আমাদের বাচ্চাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তো সম্মানের প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার আলোচনা আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সকলেই সকলের জন্য দোয়া করবেন। খোদা হাফিজ।